हेलो अस्सलाम वालेकुम, आमी स्वीटी। आमी आपनादेर जोन्नो आजके निये एशेछी दारुण मजार सुस्वादु एकटी डेजार्टेर आइटेम। कोरबानी ईदे तो सबाई किछु ना किछु डेजार्ट आइटेम तैरी करे थाके सकालेर जोन्नो, ताई आमिओ आमार निजस्व स्टाइले निजस्व रेसिपी दिए एई डेजार्ट आइटेमटी तैरी करेछी। अवश्यई आपनारा बासाय एटी ट्राई करबेन जदि भालो लेगे थाके। আর আমার এই ডেজার্ট আইটেমটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু চলুন দেখি আমি আমার এই ডেজার্ট তৈরি করতে কী কী উপাদান নিয়েছি, কী কী উপকরণ নিয়েছি, কীভাবে কীভাবে সাজিয়েছি। স্টেপ বাই স্টেপ প্রতিটি স্টেপ আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। কাস্টার্ড করে নিয়েছি ইয়েলো কালার দিয়ে, কিছু সাবুদানাও সিদ্ধ করে নিয়েছি। এই যে রয়েছে এনার্জি বিস্কিট, কাজু, পেস্তা, কাঠবাদাম এবং রয়েছে কিছু ফল। এই সব কিছু দিয়ে আমি ঈদের জন্য একটি নতুন আনকমন আমার স্টাইলের ডেজার্ট বানাবো। আপনাদের কাছে যদি এই ধরনের বিস্কিট স্পেশাল এনার্জি প্লাস বিস্কিটটা না থেকে থাকে, আপনারা যে কোনো টাইপের বিস্কিট ইউজ করতে পারেন। এই এনার্জি প্লাস বিস্কিটটা আমার আম্মু আমার জন্য বাংলাদেশ থেকে এনেছে বলে আমি এটাকে ইউজ করছি। না থাকলে অন্য টাইপের এরকম অনেক ধরনের এনার্জি বিস্কুট বা এরকম পাতলা বিস্কিট পাওয়া যায় বাজারে, সেগুলো দিয়েও আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। ঠিক প্রথমে আমি এইভাবে বিস্কিটগুলোকে একটি বোলের মধ্যে বিছিয়ে নিয়েছি, যেই বোলটিতে আমি আমার এই ডেজার্টটি তৈরি করব ঠিক সেই বোলের মধ্যে আমি এইভাবে বিস্কিটগুলোকে সাজিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি লেয়ারে লেয়ারে আমার সবগুলো উপাদান দিয়ে দিব এক এক করে। প্রথমে আমি কাস্টার্ড ক্রিম মিল্কগুলো দিয়ে দিয়েছি। এই কাস্টার্ডটা আপনি আপনার ইচ্ছে মতো তৈরি করতে পারেন। আমি এই কাস্টার্ড মিল্কটি তৈরি করার সময় আমি কিছু গুঁড়ো মিল্ক পাউডার এবং নারকেলের দুধ, নারকেলের মিল্ক পাউডার ও সাথে সামান্য চিনি ব্যবহার করেছি। আপনারাও চাইলে ঠিক এইভাবে ব্যবহার করে এই কাস্টার্ড ক্রিম মিল্কটি তৈরি করতে পারেন। সেকেন্ড লেয়ারে আমি তৈরি করে রাখা সাবুদানাগুলোকে বিছিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রতিটি লেয়ার তৈরি করব। ঠিক এইভাবে আমি বয়ল করে রাখা সাবুদানাগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি আমার ক্রিম লেয়ারের উপরে। এরপর আমি এতে কিছু ফ্রুটস এবং কাজু বাদাম দেব। ঠিক এইভাবে আমি ফ্রুটসগুলোকে আমার লেয়ারের উপরে বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইচ্ছে মতো নানা রকম কালারের ফ্রুটস নিতে পারেন। সাথে আমি মিক্সড নাটসগুলোকেও দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছিলাম এখানে আমি কাজু, পেস্তা, কাঠবাদাম মানে আলমন্ড নিয়েছি। যত রকম বাদাম দেবেন ততই ভালো লাগবে। এবার আমি আরেকটি লেয়ার তৈরি করব। দেখুন ফ্রুটসগুলোর উপরে আমি আরেকবার বিস্কিটের লেয়ারগুলোকে কিভাবে সাজিয়ে দিয়েছি। এরপর আমি বাকি লেয়ারগুলো আরেকবার দিতে থাকব। ফাইনালি আমার লেয়ারগুলো সাজানো হয়ে গিয়েছে এবং ডেকোরেশনের জন্য আমি এর উপরে কিছুটা হানি দিয়ে দিব। হানিতে আপনার এই ডেজার্টের টেস্ট আরও বেড়ে যাবে। দেখুন কতটা সুন্দর কালারফুল এবং ইয়ামি হয়েছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমার স্টাইলে, তাই আমি এই রেসিপিটির নাম দিয়েছি সুইটি টুটিপুটি ঈদের ডেজার্ট। সুইটি টুটিপুটি ঈদের ডেজার্ট তৈরি হয়ে গেল কোরবানি ঈদের জন্য আমার একটি
নিজস্ব স্টাইলের নিজস্ব ডেজার্ট। আর এই ডেজার্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে ভুলবেন না। কিন্তু আসসালামু আলাইকুম, আমি সুইটি আবারও হাজির হব নতুন আরেকটি ব্লগ নিয়ে কোনো আরেকদিন। সেই পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কী নিয়ে আসছি নিত্য নতুন